আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো দেখো, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সিন প্যাসেজ থেকে একটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। এই সিন প্যাসেজ থেকে একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেটা কি দেখো, আজকে আমরা ক্লাস, এটা একটা ক্লাস ফাইভের একটা ক্লাস। এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা গতদিন যারা ক্লাসটা করেছিলে, মানে আমার যে ক্লাসটা ছিল হ্যাপি বার্থডে, ওই ক্লাসটা যারা করেছিল তারা এটার সাথে কানেক্ট করতে পারবে। আর যারা গত ক্লাসটা করো নাই, হ্যাপি বার্থডে ক্লাসটা করো নাই, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব ওই ক্লাসটা আগে করে নিবে। ওই ক্লাসটা করে নিয়ে তারপরে এই ক্লাসটাতে তোমরা জয়েন করো। দেখো, সিন প্যাসেজ থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন আসবে, সেটার মধ্যে আমি সবগুলো নিয়ে এখন কথা বলবো না। আমি কথা বলবো হচ্ছে শুধু আজকে যে টপিক সেটা হচ্ছে ম্যাচিং। আমাদের যে ম্যাচিং কলাম আছে সেটা নিয়ে কথা বলবো। আর এটার জন্য আমাদের মার্কস বরাদ্দ আছে হচ্ছে 5, অর্থাৎ 5টার জন্য 5 মার্কস রয়েছে। শুরুতে দেখো আমি প্রশ্নটা একটু পড়ে নিই। 1 নম্বর, এটা আমাদের সিন প্যাসেজ থেকে আসবে। কী থেকে আসবে? এটা একটা সিন প্যাসেজ থেকে আমাদের এই কোশ্চেনটা আসবে। তো সিন প্যাসেজের জন্য আমাদের এখানে 5 মার্কসের জন্য আমাদের এই ম্যাচিংটা করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যদি একটু মন দিয়ে পড়ো তাহলে এখানে কিন্তু 5-এর মধ্যে 5ই পাওয়া সম্ভব। দেখো, 1 নম্বরে যেটা আমি প্রশ্নটা পড়ি, ম্যাচ দ্য ওয়ার্ডস, মানে ওয়ার্ডগুলো মিল করো অফ কলাম এ। কলাম এর যে শব্দগুলো দেয়া আছে সেটার সাথে ম্যাচ করতে হবে উইথ দ্য সিমিলার মিনিং অফ কলাম বি। বি কলামের ওয়ার্ডগুলোর যে অর্থ দেয়া আছে, এ কলামে আমাদের ওয়ার্ড দেওয়া আছে এবং বি কলামে কী দেয়া আছে সেই ওয়ার্ডগুলোর অর্থ দেওয়া আছে বা ডিসক্রিপশন দেওয়া আছে। এখন এ কলামের ওয়ার্ডগুলোর সাথে বি কলামের যে ডিসক্রিপশন বা যে মিনিং দেওয়া আছে সেটাকে ম্যাচিং করতে হবে। আর এটার জন্য আমাদের 5 মার্কস রয়েছে। তো দেখো, প্রথমে আমরা চলে যাই 1 নম্বরে। আমরা শব্দগুলোর অর্থ জানার চেষ্টা করি। দেখো, বার্থডে, বার্থডে অর্থ হচ্ছে জন্মদিন। বার্থডে অর্থ কি? জন্মদিন। সবগুলো অর্থ আমরা জানবো। তারপর দেখো সেলিব্রেট, এটা যারা গত ক্লাস করেছিলে তারা অবশ্যই জানো, সেলিব্রেট অর্থ হচ্ছে উদযাপন করা। সেলিব্রেট অর্থ কি? উদযাপন করা। তারপরে 3 নম্বর যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে এনজয়। এনজয়, এই শব্দটার অর্থ কি? উপভোগ করা। এনজয় শব্দটার অর্থ কি? উপভোগ করা। গিফট, গিফট অর্থ উপহার, এটা আমরা সবাই কম বেশি জানি। তারপর নেক্সট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ব্রিং। ব্রিং অর্থটা আনা অথবা নিয়ে আসা, এরকম অর্থ বোঝে। তাহলে ব্রিং অর্থ কি? আনা বা নিয়ে আসা। এখন আমরা মিনিংগুলো একবার একটু পড়ে নিব, যাতে করে আমরা খুব সহজেই এটা বুঝতে পারি। দেখো মিনিংগুলো কী দেয়া আছে কলাম বিতে মিনিংগুলো। 1 নম্বর, টু গেট প্লেজার ফ্রম সামথিং। তাহলে ফার্স্টে টু গেট মানে পেতে, গেট অর্থ পাওয়া, আর যখন টু গেট মানে পেতে, কি পেতে? প্লেজার। প্লেজার অর্থ হচ্ছে আনন্দ। আনন্দ পেতে ফ্রম সামথিং, কোনো একটা কিছু থেকে আনন্দ পেতে, কোনো একটা কিছু থেকে আনন্দ পেতে। তারপরে নেক্সট যেটা দেওয়া আছে রোমান সংখ্যা 2, দেখো আ প্রেজেন্ট মানে একটা উপহার, দ্যাট ইউ গিভ টু সামবডি। কাউকে তুমি একটা উপহার, যে কাউকে একটা উপহার তুমি দাও অন এ স্পেশাল অকেশন, কোন একটা বিশেষ উপলক্ষে বা বিশেষ দিনে, বিশেষ কোনো অনুষ্ঠানে তুমি যে উপহারটা কোনো একজনকে দাও। তারপর নেক্সট দেখো টু অবজার্ভ মানে উদযাপন করতে। টু অবজার্ভ, অবজার্ভ অর্থ উদযাপন করা। তাহলে টু অবজার্ভ অর্থ কি? উদযাপন করতে। আর ডে, বাই ডুইং সামথিং স্পেশাল, কোন একটা বিশেষ কিছু করার জন্য যেই দিনটা উদযাপন করা সেটা বোঝাচ্ছে। 4, দেখো দ্য ডেট মানে ওই তারিখটা। দ্য ডেট অর্থ কি? একটা নির্দিষ্ট তারিখ, যে তারিখটাতে, অন হুইচ, যে দিনটাতে বা যে তারিখটাতে সামন ওয়াজ বর্ন, কোন একজন ব্যক্তি বা কেউ জন্মগ্রহণ করেছিল। তাহলে কোন একটা দিন বা কোন একটা তারিখ, যে তারিখটাতে কোন একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছিল, এটার অর্থ হচ্ছে এটা। তারপর রোমান সংখ্যার 5, দেখো
দ্য মান্থ অর্থাৎ যে মাসটা, ওয়েন ওয়ান ওয়াজ বর্ন, যখন কেউ একজন জন্মগ্রহণ করেছিল সেই মাসটাকে বোঝাচ্ছে। নেক্সট দেখো, টু পাস টাইম অ্যাওয়ে অর্থাৎ কোনো, বা টু পাস টাইম অ্যাওয়ে মানে সময় কাটানো, টু পাস টাইম অ্যাওয়ে সময় কাটানো। নেক্সট দেখো রোমান সংখ্যা 7, টু কাম টু আ প্লেস কোনো একটা স্থানে আসা উইথ সামথিং, কোনো একটা স্থানে আসা উইথ সামথিং, ঠিক আছে, কোনো কিছু নিয়ে, উইথ অর্থ সাথে আর সামথিং অর্থ হচ্ছে কোনো কিছু, তার মানে টু কাম টু এ প্লেস কোন একটা স্থানে আসা, প্লেস অর্থ স্থান, কোন একটা স্থানে আসা উইথ সামথিং কোনো কিছু নিয়ে। তাহলে আমি এখন এখানে যেটা করব, যেহেতু আমার একটা আমরা একটা খাতা থেকে পড়তেছি, তো সেক্ষেত্রে আমি প্রথমে নিজেরা নিজেরা আমরা একটু মিলানোর চেষ্টা করব, তারপরে হচ্ছে মিলানো শেষ হয়ে গেলে আমি আলোচনা করব কিভাবে এগুলো লিখতে হয়। দেখো প্রথমে বার্থডে, বার্থডে অর্থ কি? জন্মদিন। তাহলে এটার সাথে আমরা কোনটা ম্যাচিং করতে পারি? দেখো এখানে আমি দুইটা অপশনকে দেখতে পারি, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 4। তো 4 নম্বর অপশনটা কি? দেখো আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু ওয়ার্ড আছে 5টা, ওয়ার্ড কয়টা আছে? 5টা, কিন্তু মিনিং দেয়া আছে কয়টা? 7টা। তার মানে এখানে আমাদের দুইটা মিনিং বেশি দেয়া আছে। কয়টা মিনিং বেশি দেয়া আছে? এই দুইটা মিনিং বেশি দেওয়া আছে, দুইটা মিনিং কিন্তু বাদ যাবে, ঠিক আছে। তো দেখো আমি যে দুইটা মিনিংকে টার্গেট করেছি সেই দুইটা মিনিং কী কী? দ্য ডেট অন হুইচ সামন ওয়াজ বর্ন, মানে যে তারিখটাতে কেউ জন্মগ্রহণ করেছিল সেটা হচ্ছে বার্থডে, আর একটা আছে দ্য মান্থ ওয়েন ওয়ান ওয়াজ বর্ন, মানে যেই মাসে কেউ জন্মগ্রহণ করেছিল। তাহলে আমরা জন্মদিন বলতে কিন্তু একটা নির্দিষ্ট তারিখ বুঝি, ঠিক আছে, জন্মদিন বলতে আমরা কী বুঝি? নির্দিষ্ট তারিখ বুঝি। সেক্ষেত্রে আমরা কিন্তু মাস মাসটাকে আমরা বুঝি না, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে না, আমাদের নিতে হবে 4। তাহলে প্রথমটার সাথে আমরা একটু শর্টকাটে লিখে রাখতে পারি, এটার অ্যান্সার হচ্ছে কি? 4। তাহলে তোমার যেটা হয়ে গেল সেটা কিন্তু আর দেখা যাবে না, এটা একবারই হবে, এটা অ্যান্সারটা হয়ে গেল। নেক্সট দেখো সেলিব্রেট, সেলিব্রেট অর্থ হচ্ছে উদযাপন করা, ঠিক আছে। তো আমরা কোন একটা দিন যখন উদযাপন করি সেটা কিভাবে উদযাপন করি? যখন একটা দিন বিশেষ কোনো দিন হয়, আমরা বিশেষ কিছু কাজ করি বা সেই দিনটা উদযাপনের জন্য কোনো অ্যাক্টিভিটিস রাখি, সেটাকে বলা হচ্ছে কি? অবজার্ভ করা, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে আমরা 3 নম্বর অপশনটাকে নিতে পারি, টু অবজার্ভ এ ডে, একটা দিনকে উদযাপন করা, সেলিব্রেট অর্থ উদযাপন করা, অবজার্ভ অর্থ উদযাপন করা। এখানে কিন্তু আমরা ওয়ার্ড দেখেই মোটামুটি নিশ্চিত হতে পারছি যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আমরা দেখব বাই ডুইং সামথিং স্পেশাল, কোন একটা বিশেষ কিছুর মাধ্যমে, কিসের মাধ্যমে? কোন একটা বিশেষ কিছুর মাধ্যমে আমরা একটা দিনকে উদযাপন করি। তাহলে আমরা বলতে পারি বি নাম্বারটার অ্যান্সার হচ্ছে 3। আমরা জাস্ট এখানে বোঝার জন্য লিখে রাখি, তারপরে কীভাবে অ্যান্সার করতে হবে সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি, কিপ পেশেন্ট, ওকে। তারপর দেখো 3 নম্বর, এনজয়, এনজয় হচ্ছে উপভোগ করা। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা যখন উপভোগ করি, উপভোগ করি কিভাবে? আমরা যখন কোন একটা কিছু থেকে আনন্দ পাই, আনন্দ পাওয়ার মাধ্যমে কিন্তু উপভোগ করা যায়, ঠিক আছে। যেটা থেকে আমরা আনন্দ পাই যে কাজটা করলে সেটা কিন্তু আমরা উপভোগ করি, যেমন আমরা যখন খেলি তখন কিন্তু আমরা আনন্দ পাই, তো সেটাকে আমরা বলি আমরা খেলাটা কি করি? এনজয় করি, ঠিক আছে। পড়াটাও অনেক এনজয় করি, তবে সবাই না, যাদের পড়তে ভালো লাগে তাদের বুঝতে হবে পড়াটা এনজয় করা, যারা পড়া এনজয় করবে তারাই কিন্তু ভালো ফলাফল করবে, তারাই কিন্তু গুড স্টুডেন্ট হতে পারবে। সো আমি বলবো যে আমরা খেলাধুলার পাশাপাশি পড়াটাও এনজয় করার চেষ্টা করবো, আর এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। দেখো আমি বলবো তাহলে এনজয়, এটার সাথে প্রথমটা দেখো টু গেট প্লেজার ফ্রম সামথিং, কোনো কিছু থেকে প্লেজার পাওয়া, প্লেজার অর্থ কি? আনন্দ, প্লেজার অর্থ কি? আনন্দ। তাহলে আমরা বলতে পারি সির সাথে রোমান 1-এর ম্যাচিং হলো, সির সাথে কি হলো? রোমান 1-এর ম্যাচিং হলো। তারপর ডি নাম্বার দেখো গিফট, গিফট মানে উপহার, তাহলে আমি কি বলবো? উপহার আমরা 2 নম্বর ম্যাচিং করতে পারি। দেখো প্রেজেন্ট, প্রেজেন্ট অর্থ কিন্তু উপহার, গিফট অর্থ উপহার, প্রেজেন্ট অর্থ কি? উপহার, দ্যাট ইউ গিফট টু সামবডি, কাউকে তুমি দাও অন এ স্পেশাল অকেশন, কোন একটা বিশেষ অনুষ্ঠানে তুমি কাউকে যে প্রেজেন্টটা দাও, ঠিক আছে, সেটাই হচ্ছে গিফট, বোঝা গেল। তাহলে সির সাথে ডির সাথে আমরা কোনটা ম্যাচিং করলাম? রোমান 2,
ডির সাথে ম্যাচিং হলো রোমান 2-এর। এবং লাস্টেরটা দেখো, সেটা হচ্ছে কি ব্রিং, ব্রিং অর্থ আনা বা নিয়ে আসা, ব্রিং অর্থ কি আনা বা নিয়ে আসে, এটা গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। তো দেখো এই ব্রিং, এই ব্রিং এর সাথে আমাদের কোনটা হবে, একদম দেখো আমি একদম লাস্টে চলে যাচ্ছি, অর্থাৎ আমাদের 7 নাম্বার যে অপশনটা ছিল, টু কাম টু এ প্লেস, কোনো একটা স্থানে আসা উইথ সামথিং, কোনো কিছু নিয়ে, সাথে নিয়ে বা নিয়ে, ঠিক আছে? তো কোনো কিছু নিয়ে সাথে নিয়ে আসা, এটাকে আমরা বলবো ব্রিং। তাহলে ই হবে রোমান সংখ্যার 7, ইর আনসার কি হবে, রোমান সংখ্যার 7, ঠিক আছে? এখন আমি একটু তোমাদের সাথে সংক্ষেপে আলোচনা করব যে কিভাবে আমরা অ্যান্সারগুলো করব। দেখো আমি আরেকটা পেজ নিয়ে নিচ্ছি, এখানে আমি একটু আলোচনা করি। প্রথমে আমি আমার, যেহেতু এটা 1 নম্বর প্রশ্নের উত্তর, আমি যেটা পরীক্ষার খাতায় যেভাবে লিখব সেটা হচ্ছে কি, যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 01, এভাবে লিখে আমি এখানে দুটো আন্ডারলাইন করতে পারি। তারপরে দেখো আমি অ্যান্সারগুলো লিখি কীভাবে লিখবো দেখো। তাহলে আমার এ অপশনটার সাথে অ্যান্সার কিন্তু হবে কি দেখো, আমরা কিন্তু পরীক্ষার খাতায় লেখার ক্ষেত্রে অবশ্যই রেড পেনটা অ্যাভয়েড করব, রেড পেন দিয়ে আমি লিখব না। আমি আসলে মার্ক করার জন্য, বোঝানোর জন্য রেড পেন ইউজ করতেছি, বাট আমি তোমাদের স্ট্রিক্টলি বলছি যে রেড পেন কিন্তু ইউজ করা যাবে না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি রেড পেনটা ইউজ করেছি এখানে, সো কখনোই মিসগাইডেড হবে না। দেখো এর সাথে আমরা বলেছিলাম রোমান সংখ্যার কত অ্যান্সারটা, এটা হচ্ছে রোমান 4, তাহলে আমরা এর সাথে রোমান 4 দিব, এভাবে যোগ দিব, প্লাস চিহ্ন দিয়ে আমরা এখানে একটা সেমিকলনের মতো ইউজ করতে পারি, অবশ্যই এটা ইউজ না করলেও হবে। তারপর আমরা ওয়ার্ডটাকে লিখবো, আমাদের কলাম এর যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাকে আমরা লিখব, এরপর আমি একটা হাইফেন দিব বা একটা আমরা অ্যারো চিহ্ন দিতে পারি, ঠিক আছে? এইভাবে দিয়ে আমাদের যে 4 নম্বরে যে মিনিংটা দেওয়া আছে এই মিনিংটা আমরা লিখবো। এখানে লেখা আছে কি দেখো, দ্য ডেট অন হুইচ সামন ওয়াজ বর্ন, তাহলে এটা আমরা লিখবো দ্য ডেট অন হুইচ, দ্য ডেট অন হুইচ সামন ওয়াজ বর্ন। এখানে কিন্তু আমাদের ফুল স্টপ দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা আসলে অর্থ বোঝাচ্ছে, ঠিক আছে? এটা পুরোপুরি একটা সেন্টেন্স না, যদি এটা একটা কমপ্লিট সেন্টেন্স হতো সেক্ষেত্রে আমরা ফুল স্টপ দিতে পারতাম। আরেকটা বিষয় তোমরা লক্ষ্য করো, আমরা যখন এই ওয়ার্ড এবং মিনিংটা লিখবো, এটা কিন্তু আমাদের প্লাস প্লাস দেওয়া অংশটার নিচে আমরা লিখবো না, এতে করে এক্সামিনারের পড়তে অসুবিধা হতে পারে। তো আমরা প্লাস প্লাসের বিষয়গুলো বরাবর লিখবো এবং ওয়ার্ড এবং মিনিংগুলো এভাবে